নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সিগারিয়া হেমব্রম এবং আপনারা দেখছেন হেমব্রম টেকনোলজিক্যাল চ্যানেল। তো আজকে আমরা জানতে চলেছি যে ডাটা ক্যামেরার মাধ্যমে আমরা কিভাবে ফোন থেকে কম্পিউটারে নেট ট্রান্সফার করতে পারব। তো প্রথমত আমরা আমাদের ডাটা ক্যাবলটিকে ফোনের সঙ্গে কানেক্ট করব কম্পিউটারে। এরপর আমরা আসব ফোনের সেটিংসে। ফোনের সেটিংসে আসার পর আমরা নিচে আমাদের যে নেটওয়ার্ক সেকশনটি আছে, নেটওয়ার্ক সেকশনের যখন যে লাস্ট অপশনটি আছে কানেকশন অ্যান্ড শেয়ারিং, এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এখন লেখা আছে পার্সোনাল হটস্পট। এই পার্সোনাল হটস্পটে আমরা ক্লিক করব। পার্সোনাল হটস্পটে ক্লিক করার পর দেখুন লেখা আছে টার্ন অফ হটস্পট অটোমেটিকলি, এটিতে আমরা অন করব। এবং ইউএসবি টার্নিং এটিতেও আমরা অন করব। এবং ব্লুটুথ টার্নিং এটিতে আমরা অন করব। যখন আপনারা এই ইউএসবি কেবলটি কম্পিউটারের সঙ্গে কানেকশন করবেন, সেই তখন এই ইউএসবি টার্নিংটি এনাবেল হয়ে যাবে। এবং এটি অন করার পরে আপনাদের যে ফোনের নেট ওটি এটি কম্পিউটারে চালু হয়ে যাবে। তো এভাবে আপনারা ফোন থেকে কম্পিউটারের নেট শেয়ারিং করতে পারবেন। তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্ট করবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য। তরফ থেকে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা যদি শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবং আপনারা যদি নাচ গান পছন্দ করেন সেই চ্যানেলের লিঙ্কটিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি হেমব্রম হাউস নামে।